ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. وعليكم السلام ورحمة الله وبركاته. بون আপনি জানতে চেয়েছেন বাহিরে গিয়ে যদি কোনো ওয়াক্তের সালাত কাজা হওয়ার সম্ভাবনা থাকে তবে কি তার আগের ওয়াক্তে ওই সালাত আদায় করে বাহির হওয়া যাবে কি না? যদি এমনটি হয় যে আপনি জোহরের সময় কোথাও যাবেন, বের হবেন, আসরের সালাত নিয়ে আপনার খুব চিন্তায় আছেন, যেটা কাজা হয়ে যাওয়ার বা আপনি সালাদটা যথাসময় আদায় করতে পারবেন কি না তার একটা ভয় আপনার ভিতর কাজ করছে, এক্ষেত্রে আপনি চাইলে আসরের সালাদটা জোহরের ওয়াক্তে আদায় করতে পারেন। ঠিক তেমনিভাবে এশার সালাদটা আপনি মাগরিবের সময় মাগরিবের ওয়াক্তেও আদায় করতে পারেন। এক কথায় সফর ছাড়া কিন্তু যদি কোনো সমস্যা হয় মানুষের, অসুস্থ বা বৃষ্টি বা সে ভয় হচ্ছে তার যে সালাত আদায় করতে সে পারবে না বা এই ধরনের যদি কোনো সমস্যা যেটা আপনি উল্লেখ করেন সেক্ষেত্রে জমা করা যেতে পারে, মানে আসরের সালাতকে আপনি জোহরের সালাতের সাথে পড়তে পারেন অথবা আপনি এশার সালাতকে মাগরিবের সাথে পড়তে পারেন। কসর করা যাবে না, কসরটা শুধুমাত্র সফর অবস্থায়। কিন্তু আপনি যেটা বললেন যদি আপনার কোনো সালাত ছুটে যাওয়ার বা আদায় করা নিয়ে আপনি একটা ভয়ের মধ্যে থাকেন যে আপনি আদায় ঠিক সময় মতো আদায় করতে পারবেন কি না, সেই ক্ষেত্রে আপনি তার আগের ওয়াক্তে আদায় করতে পারেন। তার আগের ওয়াক্তের বলতে আসরকে জোহরের ওয়াক্তে অথবা এশাকে মাগরিবের ওয়াক্তে। এছাড়া কথার কথা জোহরকে আপনি ফজরের ওয়াক্তে আদায় করবেন অথবা মাগরিবকে আপনি আসরের ওয়াক্তে আদায় করবেন, এটা হবে না। শুধুমাত্র জোহরের সাথে আসরকে আদায় করতে পারেন অথবা মাগরিবের সাথে এশাকে আদায় করতে পারেন, এশার সালাত আদায় করতে পারেন। এ মর্মে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেন, আল্লাহ রাসূল জামা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইনা যুহরি ওয়াল আসরি ওয়াল মাগরিব ওয়াল ইশা বিল মদিনা ফি গায়রি খাউফিন ওয়ালা মাতর। যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় অবস্থানরত অবস্থায় তিনি জোহর এবং আসরের সালাতে জমা করেছেন এবং মাগরিব এবং এশার সালাতেও তিনি জমা করেছেন, ফি গায়রি খাউফিন ওয়ালা মাতর। সেই সময় বৃষ্টিও ছিল না, কোনো ভয়ভীতিরও কোনো কারণ ছিল না। আমরা জানি ভয়ভীতির যদি কোনো কারণ থাকে সেক্ষেত্রে আমরা জমা করতে পারি অন্যান্য হাদিস দ্বারা যেটা প্রমাণিত, বা খুব মশাল ধারায় বৃষ্টি হলে সেক্ষেত্রেও আমরা জমা করতে পারি। কিন্তু আল্লাহ রাসুল ভয়ভীতি বৃষ্টি বর্ষণ ছাড়াও আল্লাহ রাসুল জমা করেছেন। ফি হাদিসিন ওয়াকিয়া ক্বালা কুলতু লিইবনে আব্বাস, ইবনে আব্বাসকে জিজ্ঞাসা করা হয়েছে ওয়াকি, তিনি বলেন লিমা ফাআলা যালিক, আল্লাহ রাসুল এর এমনটি কেন করলেন? যেহেতু ভয় ভীতির কোনো কারণ ছিল না, বৃষ্টি ছিল না, মদিনায় তিনি যেখানে অবস্থান করেন আল্লাহ রাসুল সাল্লাম সেখানে থেকেই জমা কেন করলেন? তো ইবনে আব্বাস বলেন কাই লা ইউহ রিজা উম্মাতাহু, যাতে করে তার উম্মতের জন্য এটা কষ্টকর না হয়ে যায়, যাতে করে কষ্টকর না হয়ে যায়। আপনি যদি মনে করেন যে আপনি হয়তো বা কোনো জায়গায় আপনি যাচ্ছেন বা আপনি মুসাফির না, কিন্তু আপনার সালাতের ওয়াক্ত ছুটে যাওয়ার একটা সম্ভাবনা থাকে, সেক্ষেত্রে আপনি আগিয়ে সালাদটা পড়তে পারেন। কিন্তু আসরেরকে আগাতে হবে জোহরের সময় অথবা ইশাকে আপনি মাগরিবের সময়। এছাড়া যেটা বললাম যে আপনি জোহরকে চাইলে ফজরের সময়ই করতে পারবেন না, বা আপনি ইশাকে চাইলে কথার কথা আসরের মাগরিবকে চাইলে আসরের সাথে আপনি আদায় করতে পারবেন না। আল্লাহু আলাম বিস সওয়াব, বারাকাল্লাহু ফিকুম।